স্বামীর এক নম্বর অধিকার স্বামী রিজিকের সন্ধানে গড় থেকে বেরিয়ে যাবে কেউ বাজারে যাবে কেউ নদীতে যাবে কেউ পাহাড়ে যাবে পর্বতে যাবে কেউ দুবাই আবুধাবি যাবে রিজিকের সন্ধানে স্বামী গড় থেকে বেরিয়ে যাবে তোমার স্বামী গড়ে নাই তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না কিmani স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা স্ত্রীর উপর স্বামীর প্রথম হক এই মশলাটা বর্তমান যুগের কজন মহিলা জানে আপনার কথা বুঝেন না মনে হয় স্বামীর অপছন্দনীয় মানুষ কারা যে যেই পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করেছেন যাকে দেখা দেওয়া কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম এই যুগের মধ্যে কয়জন মহিলায় এই মশলাগুলো জানে কথা বলছে না কেন কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম আমি বলতে আমি কানটানা বলছি আমি একজন বৃদ্ধ মানুষ এখন তো আমি হচ্ছি না এই যে ফেসবুক আছে না ফেস ওই যে একটা ওই যে এই যে এখন তো আমাদেরগুলো অল মডেল অল মডেল বুঝেন ফুরা ফুরানা মডেল এগুলো নিয়ে মডেল এখন তো অধিকাংশ যুবক যুবতীর হাতে এইটা অ্যান্ড্রয়েড সেট নাকি আমার ভাইয়েরা আমার দেয়াল নবী বলেন কুম্ভনাযুগ আকাশ তুমু হুন্না এ আমার পুরুষ মত তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী না এটা তোমাদের বাঁধি না এটাকে তোমরা আল্লাহর আমানতে নিয়েছ এটাকে তোমরা আল্লাহর আমানত নিয়েছ এটা আল্লাহর আমানত বেয়া দুই মাপ করবেন নবির হাদিস বোঝাতে হচ্ছে ওয়াস্তা হালালতুম ফুরু জহান বিকালি তার লজ্জাস্থান ব্যবহার করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আধের মাধ্যমে আমার নবী আরফাতির মাটিদারি বলছিলেন যে তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয় এটা তোমাদের বাঁধি নয় এটা আল্লাহর দেওয়া মানত ফরের মেয়ে গড়ে পেয়ে দাসীর ব্যবহার করতে পারবেন না তুই কি করবো অন্তর দিয়ে ভালোবাসবেন অন্তর দিয়ে ভালোবাসবেন স্ত্রী মানে অর্ধাঙ্গিনী স্ত্রী সহ আপনি পরিপূর্ণ আমার বাইয়ের স্ত্রীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে এই মেয়েটা আপনার প্রেমে মা বাবা ফেলে আপনার ঘরে আসলো আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে এবং মনে করতে হবে এটা আল্লাহর দেওয়া আমানত আমি যদি আমার ঘরে পেয়ে যাই তাই করি কেম তের হিসাব দিতে হবে ঠিক কিনা রে বাবা এক নম্বর দ্বিতীয় নম্বর স্ত্রীর মহর আনা দিতে হবে স্ত্রীর কি দিতে হবে মহর আমরা হানিফি মজাহ মোতাবেক কমের মধ্যে দশ দেড়হাম দশ দেড়হাম হিসাব করলে বর্তমান পাঁচ হাজার ছয় হাজার সাত আট হাজার হতে পারে আর বেশির মধ্যে কোনো সীমা দেয় নাই বেশির মধ্যে সীমা না দিলেও আমাদের একটা সীমা আছে আমার আল্লাহ বলেন ওয়াকালিক তেমনিভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত মধ্যম উম্মত বানিয়েছি মধ্যম বালা বেশিও না না মধ্যম যে কোনো কান মধ্যম পন্থায় উত্তম ঠিকা মহর মোহর এটা আমাদের দেশে কামিন নামা বলে আর কি কামিন নামা লেখে মোহরানা এই জন্য নবী বলেন পড়তে পারবেন কলা আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি কলা আলাইহি ওয়াসাল্লাম মানিস তাতাক মিন কম ফালিয়াতা জাফাজ ফাইন নাহু আগাদ্দু লীল ওয়া আহাসানু লীল ফারাজি আমার দয়াল নবী বলেন হে আমার যাদের বিবাহের সামর্থ্য হলো তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে বিবাহের সামর্থ্য মায়নি স্ত্রীর মোহর দেওয়া স্ত্রীরকে রাখার জন্য গড় দেওয়া স্ত্রীর পোশাক দেওয়া স্ত্রীর খোরাকি দেওয়া এ সামর্থ্য যার হয়েছে তুমি কাল বিলম্বনা করে তুমি তোমার পছন্দ নিয়ে মেয়েকে শাদী করে পেলো কেন এ শাদি তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে এই শাদী তোমার হেফাজত করবে আল্লাহ আমার আর কি বলবেন আমাকে বলেন তো যাদের বিবাহের সামর্থ্য হয়েছে সামর্থ্য মায়নি এক নম্বর মোহর দেওয়া দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য গড়ে দেওয়া তৃতীয় নম্বর পোশাক দেওয়াং চতুর্থ নম্বর খোরাকি দেওয়াং এই সামর্থ্য যার হয়েছে উম্ম তুমি কাল বিলম্ব না করে তুমি তোমার পছন্দের মেয়েকে বিবাহ করে নাও কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে মানি বিবাহ করার পরে তোমরা স্বামী স্ত্রী যখন মিলন করবে নবীর শূন্য মোতাবেক তখন থেকে তোমার চোখের দৃষ্টি বেগানা মেয়ের দিকে যাবে না তোমার লজ্জাস্থান হেফাজত হবে আল্লাহ আকবর আমরা কি এগুলো নিয়ে স্টাডি করি এগুলো আমরা জানিও না এবার আমার নামি বলেন ওয়ামার নাম ইয়াস্তা তিমিন তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই তোমরা তোমাদের নবসকে কিভাবে কন্ট্রোল করবা আমার দয়াল নয় বলেন ওই সময় তুমি আল্লাহ রোজা রাখবা ওই সময় তুমি প্রেমে কি রাখবা রোজা রাখবা অতএব বিবাহ করার জন্যে সমর্থ লাগবে এটা স্ত্রীর হক কি কি এক নম্বর মোহরানা দ্বিতীয় নম্বর রাখার জন্য ঘর দেওয়া তৃতীয় নম্বর পোশাক দেওয়া চতুর্থ নম্বর খোরা দেওয়া এই সামর্থ্য যার হয়েছে তুমি দেরি করো না তুমি বিবাহ করে নাও আজকে স্ত্রীর এই হকগুলো স্বামী না জানার কারণে আমাদের সমাজের মধ্যে উল্টা এসে গেছে যৌতুক পথা কথা বলছে না কেন কি কথা এসে গেছে স্ত্রীর স্বামী যেগুলো দিচ্ছে খামিন নামা এক লাখ টাকা দুই লাখ টাকা এগুলো খামির নামায় লেখে না নগদ পেমেন্ট করে আপনাদের এখানে কি শুধু লেখে দেয় না আপনারা বেয়াদি মাফ করবেন যারা কামিন নামায় সিনিসা দিয়েছেন মহারানা লিখছেন আপনি কি আপনার স্ত্রীর মহরানা আদৌ কি আদায় করেছেন তো এগুলো কি কাগজ লেখার জন্যে হাই হাই । হায় হায় আজ থেকে আমি অনুরোধ জানাব যার সামর্থ্য আছে এগুলো স্ত্রীর হক আপনাকে পেমেন্ট করে দিতে হবে আমাদের দেশের মেয়েরা সরল এর জন্য আপনি কাগজে লিখতেছেন বাকি কিন্তু আরবস্থানে যান আরবস্থানের মেয়েরা ওরা সচেতন আপনি বেতিমাপ করবেন আপনি মোহরানা যতন পেমেন্ট করবেন না স্ত্রীর দিকে আপনি হাতে বাড়াতে পারবেন না এই বলবে ই হক ইচ্ছা হক কি আগে আমার হক আদায় করো আর অবস্থানের মহিলারা ওরা সচেতন আমাদের দেশের মেয়েরা শুধুমাত্র ও কিভাবে স্বামী নিয়ে চলে যাবো কিন্তু স্বামীজি খামিন নামায় লিখল ফার্স্ট লাখ আছে না দুই লাখ না আছে না দুই লাখ মোহরণা আছে না এগুলো কি দিয়েছেন কেউ যদি মনে করেন এগুলো দিতে হয় না দিতে হবে না এটা মনে করে যদি আগ্দ করেন এই বিবাহ কিন্তু শুদ্ধ হবে না আমি কি কথাগুলো বুঝাতে পারলাম স্ত্রীর হক আমাদের কি কি করতে হবে আদায় করতে হবে আজকে এগুলো আমরা না জানার কারণে আজকে আমাদের উল্টু যতুক প্রথা এসে গেছে এখন উল্টা মেয়ের মেয়ের বাবা তাকে খাবার দাবি করা হচ্ছে কতজন মানুষ খাওয়াইতে হবে কথা বলেন আপনাদের এখানকার কথা বলেন কতজন একশো দুইশো একশো মানুষ এটা দাবি করতেছেন একশো মানুষকে কি দিতে হবে খাবার দুইশো মানুষকে কি দিতে হবে খাবার দিতে হবে এই যে আপনি দাবি করলেন এটা হারাম আপনি এখানে দাবি করবেন উল্টো আমার নবী বলছেন সোম্মা আউলিম ওয়ালা কানা বেশা তিন উম্মত তুমি शादी করাচ্ছো অতএব তুমি একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা কানা দাও ওলিমা আমার রাসূলের সুন্নাত আপনারা কথা বুঝতেছেন ওলিমা এটা একটা খাবার ওলিমা কে খাওয়াবে বরপক্ক না কন্যাপক্ক বরপক্ষ। কিন্তু আমাদের দেশের সব যত খাবার আছে যতখানি আপনার খানি কই না নি এ যত খানি পানি আছে বা সবগুলো কার পক্ষে মেরর পক্ষে হ্যাঁ মেরর পক্ষে মেরর পক্ষ থেকে খানি কত খানি রে বাবা কত খানি সাগর না খাই জানন সাগর না আমি যে শিলেরি ভাষা কইতাম পারি না আরবা এ শিলেরি ভাষা হিকল লাগবো নাইলে লোক আমারে শিলড়ে কইছ না খুঁজতে বুঝতে বলতে পারতো নাকি সাবধান সতর্ক হয়ে যান আমি আমার আত্মীয়ের বাড়িতে যাচ্ছি আমার ব্রেনে থাকতে হবে আমার আত্মীয় সামর্থ্য কতটুকু আছে ওনার সামর্থ্য কতটুকু আছে আগে আমাকে বিবেচনা করতে হবে তারপর আমি ওনার বাড়িতে যাব আমি উনি যদি ওনার সাধ্যের বাইরে আমি লোক নিয়ে যদি খানা খেতে যাই আমার আত্মীয় লজ্জা পাবে ঠিক আবার এই সমস্ত বদভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে খানি দাবি করা চলবে না আর আজকাল আপনাদের এখানকার আমি তো জানি না আমি তো চট্টগ্রামের লোক ওখানে খাওয়ার মেনু ফাটাই মেনু 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 বুঝেননি খাবার লিস্টটি কেমন খাবার কি কী হতে হবে বড় বড় চিংড়ি চিকেন ফ্রাই খাসি তারপরে রূপ সাদা মাস আরো কি কি একটা খানি খাই কিভাবে এটা আমি আমার বাড়িতে যাচ্ছি আমি চিন্তা করতে হবে আমার কজন যাবো ওনার আর্থিক অবস্থা কতটুকু বিবেচনা করতে হবে যাব উনি যা তৈরি করছেন আমরা তা খাবো ওখানে লিষ্টি পাঠিয়ে আপনারা পত্রিকা দেখছেন একজন দুলাকে সিংরি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে সমাজ কোন পর্যায়ে চলে গেছে দেখেন এগুলোর বিরুদ্ধে এরপরে আসতেছে অগ্রিম টাকা দিতে হবে এক লক্ষ টাকা এদিকে আছে না কে দুলো এদিকে আছে অগ্রিম এক লক্ষ টাকা নিচ্ছে কার থেকে মেয়ের পক্ষ থেকে না ওজুম বলেন না দিতে হবে বরপক্ষ কিন্তু নিতে হচ্ছে এখন উল্টো মেয়ের পক্ষ থেকে এগুলো হারাম এর ফলে শুধু একটা খানা ফার্নিচার দা দিতে হবে ফার্নিচার ফুল ফার্নিচার কোন গাছের সেগুন এই কথা বোঝা না আপনাদের এখানে কোন কাঠের সেগুন ও সেগুন দামি গাছ সেগুন গাছেরকে দিতে হবে এই যে আমার স্লোগান খাট খাতলং জোগাড় করো তারপরে বিয়ে করো খাতাবালি স্থম্বল নয় বিয়ে করার দরকার নাই আপনার সবাই আমার সাথে একমত আছেন তো দুই হাত দুটাই বলতো একমত আছেন কিনা না আল্লাহ একবার ইয়ার সোহর আল্লাহ জিন্দাবাদ আজ থেকে যৌতুক নেওয়া চলবে না যৌতুক দেওয়া চলবে না আমি আমার ছেলেদেরকে বলছি যারা নুরি হুজুর নুরি হুজুর করে দৌড়াদৌড়ি করো ভালোবাসো আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে তেলাগাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করবো তারপর আমি বিক্ষে চাইব না যৌতুক সামানে কমপ্লিট বিক্ষে চাওয়া ঠিক আওয়াজ বিক্ষা নীতি পরিহার করো মর্যাদা রক্ষা করো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ধরে মেয়েরা উপযুক্ত বিয়ে হচ্ছে না বিয়ে একটা আসলে বাবা গেল বিক্ষের চুরি নিয়ে একদিকে মা গেল বিক্ষের চুরি নিয়ে আর একদিকে মাঠে আমরা আমার রসুল নিজে বিবাহ করে উম্মদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমাদের উচিত ছিল আমার নবীর অনুসরণ করা ঠিক কিনা ভাইরা আমার নবীর অনুসরণ কই নবীর এত্তেবা কই আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না যৌতুক পথের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে বা আমাদেরকে দাঁড়াতে হবে ঠিক কি না আমার ভাষাবাসী মাদক বত আমরা কুরআন হাদিস পড়ে দেখলাম शराब মদ জুম এখন নতুন নতুন নাম ফেন্সিডিল দিল ইয়া বাবা বাবা আছেন মাদক দ্রব্য হারাম 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 এই মাদকের বিরুদ্ধে শুনেন আপনাকে আমাকে দিচ্ছেন এগুলো অনেক লম্বা জিনিস আজকে বারো বছর না তেরো বছর ধরে আমি আন্দোলন করতেছি এগুলো সরকারের কাজ আমার কাজ না আমার মারা মাতা আমাকে বাধ্য করছে আল্লাহর কোরআন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কুন্তুম খায়রা উম নেজ তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে আমার প্রিয় রাসূলের উম্মত তোমরা সবচেয়ে উত্তম উম্মত তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি তোমরা মানুষকে কোরআন সুন্নাহ মোতাবেক কাজের নির্দেশ দাও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো এই দায়িত্ব পালন করার দরকার আছে তো আমি ইনশাআল্লাহ এখন শিলের মধ্যে বলে যাচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ করা হয়েছে আহলোচনা ছাত্র পরিষদ করা হয়েছে রাজনীতি আপনি যে যে দল করেন ওইখানে আমার কোনো মাথা নাই আপনি যদি সুন্নির ঘরের ছেলে হয়ে থাকেন আহলোচনাতে একটা অরাজনৈতিক দল এটা আকিদা ভিত্তিক দল আপনি যে দল করেন আপনার আমি এ সম্বন্ধে কথা বলবো না কিন্তু সুন্নির ঘরের ছেলে হিসেবে সুন্নিয়তের ফুলে চরমে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কি না বলেন আমার ভাইয়েরা আসুন আমরা সুন্নিয়তের পক্ষে কাজ করি সমাজ ধ্বংস হয়ে গেছে যৌতুক প্রথা এখানে অনেক ছেলে আছে যারা দুবাই আবুধাবি আরবস্থানে থাকে এমন ছেলে আছে না দেখি কে কে আছেন কয়েকজন হাত আছে আমাদের ছেলেরা যারা থাকে ওদের কাছে জিজ্ঞাসা করেন আমি নিজে গিয়েছি আরবস্থানে বিবাহ বিবাহ অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে যেখানে বিবাহ হয় বরপক্ষ কন্যা পক্ষ উভয় পক্ষে সেখানা খায় কিন্তু হল বাড়া থেকে আরম্ভ করে খাওয়ার সমস্ত বিলগুলো সম্পূর্ণ পেমেন্ট করে বরপক্ষ কন্যা পক্ষে এক পয়সাও কি করা হয় না খরচ করা হয় না সেদিন আমাদের বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে যে কঠোর আইন পাশ হয়েছে আমি বলবো এই গুনাগার আন্দোলনের ফসল এই জন্য সরকারকে ধন্যবাদ দিয়েছি আমি মারক দিয়েছি তবে সরকারকে বলবো সাথে বলবো যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাশ করে আপনি সমাজকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি গরিব মানুষের সংখ্যা বেশি আমি দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রির ঘুরে ঘুরে তথ্য নিয়েছি প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরে সান করে রাখছে বিবাহ তবিল করে রাখছে যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর সমস্ত মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে এক একজনকে এক লক্ষ থেকে দুই লক্ষ দেড়হাম বা রিয়াল অনুদান দিয়ে থাকেন এজন্য আমি আমার সরকারকে তেরোটা দাবি দিয়েছি তেরোটা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরে সান গঠন করা হোক সেই মেরেসান থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে ফাঁস বচ্চর মেয়াদের জন্য সুদবিহীন দুই লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক আপনারা গুলো সমর্থন করেন দুই হাত ওটাই বলতে হবে সবাই সমর্থন করেন আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাল্লাহ এটা যদি পাশ করাতে পারি একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি মেরে ফান্ড থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সুদ ছাড়া দুই লাখ টাকা ঋণ পায় সে যথুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে আপনাকে আমার সাথে একমত আছেন এই আন্দোলনে থাকবেন আপনারা অনেক দূরের মানুষ দূর না এই যে সোনার এটা কোন গাছ সোনার গাছের মানুষ আমি তো চট্টগ্রামের কথা বলছি আগামী বুধবার উনত্রিশ তারিখ বুধবার না আগামী বুধবার আপনার টেলিভিশনে দেখবেন ফেসবুকে দেখবেন আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ ফটিয়ার উদ্যোগে ঐতিহাসিক ফটিয়া মাঠে মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি মুরব্বীর একটু দোয়া দিবেন আমি গুনাগার আজকে তেরো বছর একটা অনুষ্ঠান করতে লক্ষ লক্ষ টাকা বিয়ে হচ্ছে আজকে হাজার হাজার ছেড়ে যৌতুক ছাড়া বিয়ে করতেছে এই আন্দোলন এই আন্দোলনটা এই সিলেটের জমিনেও আমাদেরকে চালু করতে হবে এই আন্দোলন দরকার দরকার আছে আছে না না আমি বলবো শুধু আমরা এমনি এক কথা হবে না সামাজিক আন্দোলন আমাদেরকে পড়তে হবে এই মুহূর্তের মধ্যে এক নম্বর যৌতুকের বিরুদ্ধে দ্বিতীয় নম্বর মাদকের বিরুদ্ধে কারণ এই যে ঐশী নামক যে মেয়ে কি নাম ঐশী ঐশী নামক যে মেয়ে ফুলের সুফারের মেয়ে মা বাপ দুজনকে জবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা নিশা করে এই নিশার নিশার কারণে কি হস্ত সমাজে কয়েকটা পত্রিকা আমি রাখছি একজন পাশান্ত ছেলে নিজের বৃদ্ধ বাবাকে বলে টাকা দাও বৃদ্ধ বাবা টাকা না দেওয়ার কারণে রাতের বেলায় বাবাকে জবাই করে দিয়েছে সমাজ যাচ্ছে কোথায় এই মুহূর্তে আমরা দল বল নির্বিশেষে আমরা সবাই যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা ভাইয়ারা আমার গোটা দেশ একটা অপরাধ জগতে পরিণত হবে এমনি শুধু ওয়াজ করলে হবে না বাস্তবতার আলোকে আমাদেরকে কাজ করতে হবে এখানে আমি যুব আহলে সুন্নত অরাজনৈতিকভাবে যুব পরিষদ করার জন্যে আপনি ছাত্র লীগ করেন যুব লীগ করেন কোনো অসুবিধা না আপনার কাছে আপনি করেন কিন্তু সুনির করে ছেলে হলে অরাজনৈতিকভাবে সুনিয়তের প্ল্যাটফরমে আপনাদের আসতে হবে ঠিক আমার ভাই নুর ইসলাম ফারুকি শূন্যতের একটা ফিলার না এভাবে ওনাকে শহীদ করা হলো আজ পর্যন্ত মামলা হলো আসামির তালিকা দেওয়া হলো আজ পর্যন্ত বিচার হওয়া দূরের কথা আসামি পর্যন্ত গ্রেফতার করা হয় নাই কারণ আমরা সুন্নিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি সবাই একটা প্ল্যাটফর্মে থাকলে এতদিন পর্যন্ত কিন্তু সরকার আল্লামান ইসলাম ফারুকের বিচার করতে বাধ্য হতো তা আমি চাচ্ছি রাজনৈতিক যেটা করেন এটা আমি এটা নিয়ে কথা বলবো না অরাজনৈতিকভাবে এটা আলোচনার দল আখিদা ভিত্তিক দল অরাজনৈতিকভাবে সুন্নির ঘরে ছেলে আমরা একটা ফ্ল্যাগ আরামে আসি যৌক্তভাবে যদি আমরা আন্দোলন করি সরকার আমাদের জনগণের আন্দোলন গ্রহণ করতে বাধ্য ঠিক না ভাই আমার আর পাশাপাশি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় কোরআন শূন্য তালিম দিতে হবে যেমন আমার এতক্ষণ তো বললাম স্বামীর উপর স্ত্রীর কি অধিকার এবার মা বন্যা শোনন স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার বর্তমান যুগে অধিকাংশ মেয়েরা স্বামীর অধিকার সম্পর্কে কিছুই জানে না আমার নবী দাঁড়িয়ে বলছিলেন হে আমার মহিলারা মহিলা উম্ম শুন তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে এক নাম্বার অধিকার আপনাকে আমার দিকে আছেন এক নম্বর অধিকার তোমার স্বামী গড়ে নাই খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমার স্বামী গড়ে নাই তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোনো পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবি না আপনার কি মনোযোগ সহকারে শুনছেন মা বোনরা কে কোথায় আছেন দয়াল নবীর বাণী স্ত্রীর উপর স্বামীর এক নম্বর অধিকার স্বামী রুজি রিজিকের সন্ধানে গড় থেকে বেরিয়ে যাবে কেউ বাজারে যাবে কেউ নদীতে যাবে কেউ পাহাড়ে যাবে পর্বতে যাবে কেউ দুবাই আবুধাবি যাবে রিজিকের সন্ধানে স্বামী গড় থেকে বেরিয়ে যাবে তোমার স্বামী গড়ে নাই তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না কিmani স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা স্ত্রীর উপর স্বামীর প্রথম হক এই মাসলাটা বর্তমান যুগের কজন মহিলা জানে আপনার কথা বুঝেন না মনে হয় স্বামীর অপছন্দ নিয়ে মানুষ কারা যে যে পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করেছেন যাকে দেখা দেব কোন কোন দেখা হারাম এই যুগের মধ্যে কয়জন মহিলায় এই মশলা জানে কথা বলছে না কেন কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম আমি বলতে আমি কানটানা বলছি আমি একজন বৃদ্ধ মানুষ এখন তো আমি হচ্ছি না এই যে ফেসবুক আছে না ফেস ওই যে একটা ওই যে এই যে এখন তো আমাদেরগুলো অল মডেল অল মডেল বুঝেন ফুরা ফুরানা মডেল এগুলো নিয়ে মডেল এখন তো অধিকাংশ যুবক যুবতীর হাতে এইটা অ্যান্ড্রয়েড সেট Na, ki!